দু হাজার একুশের মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের কি তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে দু হাজার একুশ সনে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ফর্ম ফিল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা আছে যে ১৬ এবং সতেরো ডিসেম্বর ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকে কাগজপত্র পাবে তার মূল বিষয়টি হলো যে কি ষোলো সতেরোই ডিসেম্বর পর্ষদের ক্যাম্প অফিস মারফত আগামী বছর অর্থাৎ দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই ছাত্রছাত্রীদের আবেদনপত্র সংগ্রহ করবে স্কুলগুলি স্কুলের মনোনীত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যে কেউ সংগ্রহ করতে পারেন এছাড়াও নবম শ্রেণীতে যারা এখন পড়ছে তাদের যে রেজিস্ট্রেশন তারা যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করেছে সেগুলো জমা করতে হবে সেই সময় সঙ্গে নিতে হবে হচ্ছে সেই যে রেজিস্ট্রেশনের যে নির্দিষ্ট ফি সেই চালানের কপি সেটি জমা করতে হবে যদিও এই যে নোটিফিকেশন এছাড়াও আরও একটি বিষয় যেটি তা হচ্ছে ফর্ম ফিল পর যে ষোলো সতেরোই ডিসেম্বর সেই ফর্ম ফিল আপের কাগজপত্র সংগ্রহ হবে ছাত্রছাত্রীরা সেগুলো ফিল আপ করবে অর্থাৎ সই করবে যদিও প্রিন্টেড ফর্ম থাকে সেগুলো রেগুলার কম্পার্টমেন্টাল সিসি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম থাকে এবং সেটি প্রিন্টেড ফর্ম থাকে সেই প্রিন্টেড ফর্ম অনুযায়ী ফর্মের মধ্যে ছাত্রছাত্রীরা সিগনেচার করবে সেই অনুযায়ী তাদের অ্যাডমিট কার্ড আসবে কিন্তু কত তারিখের মধ্যে জমা দিতে হবে তা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই পরবর্তীতে হয়তো জানানো হবে যা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্য সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকা প্রত্যেকেরই জানা দরকার ধন্যবাদ